হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব এনআরজেড এল বিট থেকে কীভাবে এনআরজেড এল সিগন্যালে রূপান্তর করা যায়। তো আমরা যদি আগের বিটটাই দেখি, এখানে হচ্ছে 01001 কিছু বিট দেওয়া আছে। তো আমরা এনআরজেডের ক্ষেত্রে দেখছিলাম যে যদি ওয়ান হয় তাহলে ওয়ান ছিল পজিটিভ, আর জিরো হলে বিট জিরো হলে সিগন্যাল ছিল জিরো লেভেলে। এটা আসলে এনার্জেটের ক্ষেত্রে উল্টোটা, এটা হচ্ছে পোলার এনার্জেট, আর এনার্জেট ছিল বাই ফেভ ইউনি পোলার। তখন এনার্জেট এল, এনার্জেট এল হয়েছে এনার্জেটের উল্টোটা। এখানে যখন বিট হচ্ছে জিরো তখন হচ্ছে পজিটিভ সিগন্যাল, পজিটিভের দিকে যাবে, আর যখন বিট ওয়ান তখন সিগন্যাল হবে নেগেটিভ। সো এখানে আমাদের প্রথম বিট হচ্ছে জিরো, তাহলে কন্ডিশন কি, জিরো হলে পজিটিভ, সো আমাদের সিগন্যাল হবে পজিটিভ। তারপরে কি পরের বিট কি ওয়ান, ওয়ান হলে সরি ওয়ান হলে হবে নেগেটিভ। পরের বিট কি আবার জিরো, জিরো হলে কি পজিটিভ, সো পজিটিভ। পরের বিট কি আবার জিরো, তাহলে পজিটিভ। এবার নেক্সট বিট ওয়ান, সো নেগেটিভ। আবার নেক্সট বিট ওয়ান, তাহলে নেগেটিভ। আবার নেক্সট বিট জিরো, জিরো হলে কি পজিটিভ। নেক্সট বিট ওয়ান, তখন সো নেগেটিভ। নেক্সট বিট কি জিরো, জিরো হলে আবার পজিটিভ। নেক্সট বিট পজিটিভ, সো পজিটিভ হয়ে যাবে। তো এখন আমরা আরেকটা বিট যদি দেখি, সাপোজ এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান, তো এই ক্ষেত্রে আমরা যে সিগন্যালটা একটু লক্ষ্য করি, এখানে প্রথম বিট ওয়ান, ওয়ান হলে কি নেগেটিভ, আবার বিট হচ্ছে ওয়ান, সো নেগেটিভ। এবার নেক্সট বিট কি জিরো, সেক্ষেত্রে পজিটিভ, আবার জিরো পজিটিভ, পজিটিভ এ ওয়ান, সো নেগেটিভ, আবার ওয়ান নেগেটিভ, আবার ওয়ান নেগেটিভ, এবার জিরো বেশি, সো পজিটিভ, আবার ওয়ান নেগেটিভ, নেক্সট বিট নেগেটিভ, সো পরের বিটটাও নেগেটিভ।